বর্তমান সরকার, মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার। তা আমরা সবসময় আমাদের একটা বেশি প্রত্যাশা থাকে এই সরকারের প্রতি যে জনবান্ধব সরকার, জনবান্ধবমুখী একটা বাজেট পেশ করবে। বিগত দিনেও আমরা দেখেছি যে বিগত অন্যান্য সরকারের তুলনায় এই জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর থেকেই সবসময় একটা জনবান্ধবমুখী বাজেট পেশ করার চেষ্টা করে আসছেন। তারপরেও আমাদের কিছুটা তো অপূর্ণতা থেকেই যায়। তবে আমি বলবো যে আমি আকুল আবেদন করব বর্তমান সরকারের কাছে যে আপনি অন্যান্য খাতের পাশাপাশি যেন অবশ্যই আপনি অধিক গুরুত্ব দিবেন শিক্ষা খাতে এবং নারীর ক্ষমতায়নে। আমরা দেখেছি যে গত 21-22 অর্থ বছরে কিন্তু তিনি শিক্ষা খাতে 22% কিন্তু তিনি বাজেট যদিও নির্ধারণ করেন, তারপরেও কিন্তু সেটা করোনাকালীন পরবর্তী মুহূর্তে কিন্তু এটা আসলে সামান্যই হয়ে যায়, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তার শিক্ষা উপকরণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কিছুই ধ্বংসাবশেষ পরিণত হয়, এবং যা মেরামত করতে এবং শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় যে আবার চালু করার ক্ষেত্রে কিন্তু সেই আমাদের এই বরাদ্দ কিন্তু সামান্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তা আমি বলবো যে শিক্ষা খাতে যাতে আরও বাজেটের অধিক অংশ যেন শিক্ষা খাতে ব্যয় করা হয় এবং যেন অধিক গুরুত্ব রাখে শিক্ষা খাতের বাজেটে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি করোনাকালীন মুহূর্তে কিন্তু অনেক শিক্ষার্থী ঝরে গেছে, তার মধ্যে কিন্তু নারী শিক্ষার্থী বেশি, অনেকের বাল্য বিবাহ হয়ে গেছে, এবং এই বাল্য বিবাহে যেসব শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে গিয়েছে, আমি বলবো তাদেরকে আবার শিক্ষামুখী করার জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি নেওয়া উচিত এবং সেখানে বাজেট বরাদ্দ করা উচিত। আরেকটা বিষয় না বললে না যে শিক্ষকরা কিন্তু সবসময় কিন্তু একটু অবহেলিত, কারণ শিক্ষকদের বর্তমানে বাংলাদেশে যে শিক্ষকরা যে বেতন পায়, তারপরেও আমি কৃতজ্ঞতা স্বীকার করি বর্তমান সরকারের কাছে যে তিনি পূর্বের সরকারদের তুলনায় তিনি কিন্তু সবসময় শিক্ষকদের বিভিন্ন তাদের সমস্যা দূর করার চেষ্টা করেছেন এবং আগের তুলনায় অনেক বেতন বৃদ্ধি করছেন। তারপরেও আমি বলবো যে এটা পর্যাপ্ত না। আমার মনে হয় সবচেয়ে এদেশের জীবনযাত্রার মান নিম্ন হচ্ছে শিক্ষকদের। তারা যে বেতন পায় তাতে করে তাদের সংসার চালানো খুবই দুরূহ হয়ে পড়ে, তারা একটা সম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে এই সমাজে প্রতিষ্ঠিত থাকতে চান এবং সমাজে মিশতে চান, কিন্তু তাদের মুখে মিষ্ট ভাষা বা সবার সাথে ভালোভাবে মিশছেন, কিন্তু তাদের যে পেটে খিদা সেটা কিন্তু তারা বোঝাতে পারছেন না। তা আমি বলবো, আমি সরকারের কাছে আমি আবেদন করব যেন এই শিক্ষকদের, যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো এখনও জাতীয়করণ হয়নি, তাদের সেইগুলোকে জাতীয়করণ এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে আমি সরকারের কাছে আবেদন করব। আর আরেকটা বিষয়, নারীর ক্ষমতায়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু তিনি নারীর ক্ষমতায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি 1972 সালে কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে তিনি কিন্তু নারীদের ক্ষমতায়নের জন্য তিনি 10% কিন্তু চাকরির নিশ্চয়তা দিয়েছিলেন নারীদেরকে। এবং শুধু তাই নয়, তিনি বীরাঙ্গনা মহিলাদেরকে কিন্তু তিনি বীরাঙ্গনার নামে ভূষিত করেছিলেন, যারা সম্ভ্রমহানি হয়েছিলেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। এই সম্ভ্রমহানি মহিলাদেরকে তিনি বীরাঙ্গনা খেতাব দিয়েছিলেন। শুধু তাই নয়, তাদের পুনর্বাসনে কিন্তু বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন, এবং তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে যেসব নারীরা তাদের ধর্ষিত হয়েছে বা সম্ভ্রমহানি হয়েছে, তাদের পিতার নামের জায়গায় কোনো পিতা যদি লজ্জা পায় তাহলে তাদের পিতার নামের জায়গায় লিখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তাদের বাড়ির ঠিকানা দিবেন ঢাকার ধানমন্ডি 32 নম্বর বাড়ি। তাই এখানে আমরা বুঝি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা দেখার স্বপ্ন দেখেছিলেন, আজকে যদি উনি বেঁচে থাকতেন নারীরা আরও এগিয়ে যেতেন। তারপরেও আমরা কখনোই আশা ছাড়ি না, কারণ তার যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা তিনি নারীর ক্ষমতায়নের দৃঢ় প্রতিজ্ঞ এবং যার কারণে আপনারা দেখেছেন যে জননেত্রী শেখ হাসিনা কিন্তু বহির্বিশ্বে কিন্তু নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদকে পেয়েছে, ভূষিত হয়েছেন, কারণ তিনি নারী ক্ষমতায়নে কিন্তু তিনি সবসময় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। তা আমরা আরও আশাবাদী যে নারী ক্ষমতায়নের বিষয়টি তিনি দেখবেন এবং বাজেটে তার একটি বরাদ্দ রাখবেন। আমরা দেখেছি করোনাকালীন সময়ে অনেক নারীরা কিন্তু তাদের চাকরিচ্যুত হয়েছে, তারা সবচেয়ে কিন্তু মানবতা জীবনযাপন করেছেন নারীরা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এখনও হয়নি। তা আমি বলবো যে যদি তাদের বিভিন্ন ঋণের ব্যবস্থা, স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে যদি ব্যবস্থা করেন, এই বাজেটে যদি তাদের সেই ব্যবস্থা করেন, তাহলে দেখা যাচ্ছে তারা ঘরে বসেই বিভিন্ন রকমের ব্যবসা করতে পারবেন বা তারা নিজেদেরকে কর্মক্ষম নারী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। আর আমরা করোনাকালীন সময়ে নারীরা আমরা দেখেছি যে অনেক সময় ঘরে বসে তারা অনলাইনে যে বিজনেস শুরু করেছিল, সেই ক্ষেত্রটা তো এখন আছে, তাদেরকেও যদি এই বাজেটে যদি স্বল্প সুদে যদি ঋণ দিয়ে যদি সেই ব্যবসাটাকে আরেকটু ত্বরান্বিত করতে পারেন, বর্তমান সরকারের কাছে আমি সেজন্য আবেদন করব যে এই উদ্যোক্তা নারীদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে তাদের এই বাজেটের জন্য অবশ্যই তাদের বিষয়টা চিন্তা করেন এবং তাদের ঋণের ব্যবস্থা করেন, যার কারণে বাজেটের নারীদের ক্ষমতায়নের জন্য একটা বিশেষ বরাদ্দ রাখেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাজেট হবে কৃষি বান্ধব বাজেট, যেখানে এই কৃষি প্রধান বাংলাদেশের কৃষকরাই এই দেশের মূল চালিকা শক্তি। অতএব বাজেট যদি কৃষি বান্ধব না হয় তাহলে এই কৃষি প্রধান বাংলাদেশের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। যেমন খামারিরা যারা আছি তারা কিন্তু অত্যন্ত এটা বিপদের মধ্যে রয়েছে। সেটি হলো গোখাদ্যের, গরুর খাদ্যের যে দাম বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী কিন্তু গরুর দাম বাজারে তা নেই এবং মাংসের দাম নিয়ে বাজারে যে অস্থিরতা বিরাজ করছে 700 টাকা কেজি নিয়ে, যখনই গরুর খাদ্যের দাম বেড়ে যাচ্ছে তখন মাংসের দামও বেড়ে যাচ্ছে। তো মাংসের দাম কমাতে হলে অবশ্যই গোখাদ্যের দাম কমাতে হবে, যে কারণে কৃষিবান্ধব বাজেট হলে এটি সম্ভব। আর এছাড়াও আমাদের সার, বীজ, কীটনাশক সহ কৃষি যে সকল পণ্য এবং যন্ত্রাংশ রয়েছে সেইগুলো দাম সহজলভ্য করতে হবে এবং কৃষকদের জন্য সবসময় মনে রাখতে হবে যে কৃষকদের জন্য যদি বাজেট হয় তাহলে সেই বাজেট হবে জনবান্ধব বাজেট এবং সেই বাজেট হবে বাংলাদেশের মানুষের কল্যাণের বাজেট। আমাদের একটাই দাবি, সেটা হলো এবারের বাজেটে যেন কৃষকদের সর্বোচ্চ অধিকার এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকে, আমরা সেটি চাই, কারণ কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে। বাজারে আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ঊর্ধ্বগতি দাম, সেই হিসাবে লিস্ট নিয়ে এসে বাজার করতে যে আমরা হিমশিম খাচ্ছি। আচ্ছা, আলু আপনার 50 থেকে 60 টাকা কেজি, পেঁয়াজ আপনার 70 টাকা কেজি, ঠিক আছে, পেঁয়াজ নিব 2 কেজি, সেখানে নিচ্ছি 1 কেজি পেঁয়াজ। আলু মিনিমাম 2-3 কেজি নিব, সেখানে 1 কেজি আলু নিচ্ছি। মুরগির দামও বেশি, বাজারে মুরগির ভিতরে ওখানে গেছিলাম, ওখানে সে অনেক দাম। তো এই দামের অস্থিরতায় আমরা একদম অতিষ্ঠিত হয়ে যাচ্ছি। আমাদের সরকার যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দিকে একটু নজর দেন, এটাই আমাদের কথা। আমাদের বেতন বাড়েনি, কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য অনেক কম, কিন্তু বাজারের জিনিসপত্রের দাম হু হু করে বাড়তেই আছে। বাজারে 1000 টাকা নিয়ে আসলে এখন আর ব্যাগ ভরে বাজার করে নিয়ে যাওয়ার মতন সামর্থ্য আমাদের হয় না। হ্যাঁ, কী আর বলবো বলেন। বাজারের অবস্থা, আমাদের যে ক্রয় ক্ষমতা আমরা যে প্রাইভেট সার্ভিস করি, আমাদের যে বেতনে আমরা যে ইনকাম করি, যে বেতন পাই, এই বেতনের সাথে সামঞ্জস্য রেখে বাজার করতে আসলে পারে আমাদের আসলে আয়ের সাথে বাজারে কোনো সামঞ্জস্যতা পাচ্ছে। আমরা যদি 1000 টাকা নিয়ে বাজার করতে আসি বা 1000 টাকায় এখন একটা ব্যাগই ভরতে চাই না। আমরা আসলে এখন এই বাজার করতে এসে মাস শেষে এসে আমাদের আয়ের সাথে সামঞ্জস্য রেখে টাকা থাকে না। মাস শেষে এসে আমরা নাবিশ্বাস হয়ে যাই যে আমরা কীভাবে এই বাদবাকি 10 দিন চলবো। শেষের 10 দিন আমাদের জন্য খুব ঝামেলা হয়ে যায়। এখন বাজারের কথা বললেনই না, এখন আমরা তরকারি যেটা কিনলে এখন 60 টাকার নিচে কোনো তরকারি কাঁচা বাজারই নেই। পেঁয়াজের দাম কিছুদিন কম ছিল, পেঁয়াজের দাম আবার এখন 70 টাকা কেজি হয়ে গেছে, 80 টাকা কেজি আমি এসে বাজারটা দেখতেছি। আর প্রত্যেকটা তরকারির, প্রত্যেকটা সবজির দামই এখন বাড়তি। এবং মাছ মাংসর কথা তো আসলে, গরুর মাংস তো খাওয়া এখন মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তো বাদই দিতেছে। এবং মুরগির দামে একই অবস্থা, মুরগি কেনার কায়দা নেই। মুরগি এখন দেশি মুরগি তো মনে হয় ধরাছাড় বাইরে 500-600 টাকা কেজি। আর মাছ, অ্যাকচুয়ালি মাছও এখন আমাদের মধ্যবিত্ত যারা আছি, আমরা ছোটোখাটো চাকরি করি, এদের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন এটা নজরদারি করা উচিত সরকারের, এটা মনিটরিং যেসব সরকারি যেসব সংস্থা আছে এদের তাদের সার্বক্ষণিক মনে হয় মনিটরিংয়ের আওতায় রাখা উচিত। যেমন এখন আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে রোজার সময় যেখানে বেগুনের চাহিদা থাকে আমরা ৩০ টাকা ২৫ টাকা ২০ টাকা কেজিও আমরা কিনেছি, এখন সেই বেগুনের দাম এখন কেন হঠাৎ করে বেড়ে গেল? এটাকে আসলে কি সিন্ডিকেটের কোনো কাজ কিনা কাজসহ্য কিনা, আমরা এটা আলোচনা হয় আমাদের মাঝে। হ্যাঁ, এখন চাউলের বিষয়টা হচ্ছে যে চাউলও এখন কিছুদিন আমাদের কম ছিল, আবার চাউলের দাম আবার বাড়তি হয়ে গেছে। হ্যাঁ, একটু আসলে সব কিছু মিলে মাস শেষে আমাদের মাস চলাটা এখন কঠিন হয়ে যাচ্ছে। বাজেটে এখন যদি সরকারি আসলে এখন যদি সরকারি নীতি নির্ধারণ যদি এই আমাদের যত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের যদি কিছু করার থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই তারা এই বিষয়টি ভাবুক যে আসলে আমাদের সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং ক্রয় ক্ষমতা যদি আমাদের মধ্যে থাকে, এটা যদি নীতি নির্ধারণ সরকারি পক্ষ থেকে যদি এটা পদক্ষেপ নেয়, এটা আমাদের জন্য অবশ্যই মঙ্গলকর হয়, এই আর কি স্বস্তি আসে আমাদের মধ্যে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বর্তমান যে বৈশ্বিক ক্রাইসিস যেটা চলছে, এটা মোকাবেলা করতে গেলে সরকারকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে স্বাস্থ্য খাতকে। স্বাস্থ্য, কৃষি এবং শিক্ষা এইগুলোকে প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়ন করলে সেটা জনবান্ধব হবে বলে আমরা মনে করি। তবে স্বাস্থ্য খাতটা আমাদের দেশে বর্তমান স্বাস্থ্য খাতটা খুবই নাজুক অবস্থায় রয়েছে। এই স্বাস্থ্য খাতকে নতুন করে তাদেরকে পুনরুজ্জীবিত না করতে পারলে তাহলে সাধারণ মানুষের যে স্বাস্থ্য মিনিমাম যে তাদের যে রিকোয়ারমেন্ট যেটা স্বাস্থ্য সেবা, সেই সেবাতে কিন্তু বঞ্চিত হচ্ছে। আমাদের হসপিটাল জেলা পর্যায়ে যতগুলো আছে, কোনো হসপিটালেই কিন্তু সত্যিকার অর্থে সাধারণ মানুষের যে চাহিদা তুলনায় সেখানে খুবই স্বল্পতা রয়েছে, বিশেষ করে ওষুধের স্বল্পতা রয়েছে, চিকিৎসকের স্বল্পতা রয়েছে, অন্যান্য নার্স বা অন্যান্য ফ্যাসিলিটি যেগুলো আছে। এমনকি হসপিটালে ভর্তি হতে গেলে ২৫০ বেডের হসপিটাল, সেখানে ৮০০ থেকে ১০০০ রুগী যদি ভর্তি থাকে তাহলে সেখানে চিকিৎসা ব্যবস্থা ভালো হবে কি করে? অতএব এদিকে সরকারকে দৃষ্টি নিবন্ধন করে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো অবকাঠামোগত যে উন্নয়ন সেটাও করতে হবে, পাশাপাশি ডাক্তার, নার্স, সাপোর্টিং স্টাফ, মেশিনারি এইগুলো যদি উন্নয়ন করা যায় এবং গরিব মানুষের জন্যে যে ওষুধগুলো সরবরাহ যদি সঠিকভাবে করা যায়, তাহলে আমার মনে হয় বাজেটটা জনবান্ধব হবে, মানুষ এতে উপকৃত হবে এবং সরকারও এতে লাভবান হবে। আরেকটা বিষয় যেটা আমরা জানি যে সরকার আমাদের অবশ্যই সরকার জনবান্ধব সরকার, সামাজিক নিরাপত্তার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তার ভিতরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে মেয়েদের ওই যে মাতৃকালীন ভাতা, এরকমভাবে অনেকগুলো ভাতা তারা দিচ্ছে। তো এই ভাতাটার সংখ্যাটাও এখন আস্তে আস্তে কিন্তু ওই সীমিতই রয়ে গেছে। এই সংখ্যাটা বাড়ানো দরকার এবং প্রকৃত অর্থেই যারা এই সমস্ত নিডি পারসন তারা যেন এই ভাতাটা ভোগ করতে পারে এবং সরকার যেন সঠিকভাবে তদন্ত করে পরিসংখ্যান সঠিক করে যেন এই ভাতাগুলো দেয়। তাহলে আমার মনে হয় যে গরিব মানুষ বা প্রান্তিক জনগোষ্ঠী তারা যে সামাজিক নিরাপত্তার বেষ্টনীতে যদি আনা যায় তাহলে আমাদের দেশের মানুষের অনেক উপকার হবে, গরিব মানুষ অন্তত আর যাই হোক খেয়ে পরে বাঁচতে পারবে। টিসিবি এবং ওএমএসের এই যে পদক্ষেপ নিয়ে ১ কোটি মানুষকে যে ওএমএসের আন্ডারে নিয়ে এসছে আওতায়, এটা অবশ্যই সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। এটা খুবই একটা জনবান্ধব একটা সিদ্ধান্ত হয়েছে এবং এই ধরনের সিদ্ধান্ত আরও হওয়া দরকার। বিশেষ করে টিসিবির এই পণ্য যারা নিচ্ছে, তাহলে এটা ওপেন না রেখে এটা নির্দিষ্ট গোষ্ঠী যাতে কার্ডধারী কার্ড সিস্টেম করে দেওয়া দরকার ওএমএসের মতন, কার্ডের মাধ্যমে যদি নিতে পারে তাহলে দেখা যাবে যে প্রকৃত অর্থেই যারা প্রান্তিক জনগোষ্ঠী তারাই এটা ভোগ করতে পারবে। তা না হলে এখন দেখা যাচ্ছে অনেকেই বড় যাদের কেনার সামর্থ্য আছে তারাও তাদের বাড়ির কাজের লোককে দিয়ে বা অন্য লোককে দিয়ে এই সামগ্রীগুলো তারা কিনে নিচ্ছে, যেহেতু তাদের সামর্থ্য আছে প্রতিনিয়ত তারা কিনতেছে। তো এইটারও একটা সিস্টেম থাকা দরকার, নীতিমালা থাকা দরকার, যাতে এক ব্যক্তি একাধিকবার নিতে না পারে এবং এই কার্ডধারীরাই শুধুমাত্র নিতে পারবে এবং কার্ডগুলো পাবে প্রান্তিক জনগোষ্ঠী। তাহলেই দেখা যাবে যে টিসিবির এটা ভোগ্যটা সঠিকভাবে দিতে পারবে এবং সঠিকভাবেই জনগণ এটা ভোগ করতে পারবে। তবে এর সংখ্যাটা আরও বাড়াতে হবে। আমাদের দেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ, জনসংখ্যার দিক থেকে দেখি আমরা বিবেচনা করলে, যে দেশের অর্ধেক নারী তাদেরকে বাদ দিয়ে তো কোনো উন্নয়নই সম্ভব নয়। অতএব আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে নারীদেরকে মূল্যায়ন করতে হবে, নারী বান্ধব সরকারও হতে হবে। অতএব নারীদেরকে কিভাবে মেইনস্ট্রিমে আনা যায় উৎপাদন খাতে তাদেরকে ব্যবহার করা যায় সেদিকেও সরকারের দৃষ্টি দিতে হবে। এই বাজেটে নারীদের দিকেও দৃষ্টি দিতে হবে, যাতে আমাদের দেশের নারীরা তারা যাতে প্রত্যেকে নারীরা যেন সত্যিকার হতে একজন কর্মঠ একজন নাগরিক হিসাবে তারা যেন দেশের ভূমিকা রাখতে পারে, তাহলেই দেশের অর্থনীতির চাকা মজবুত হবে, উন্নতি হবে।